মরো যাও কি আমি মরলি বড় তোর ভালো হয় হ্যাঁ ভালো হয় শান্তি পাই শান্তি পাই কই বলো তো তোমাকে কয়টা খাইবার বলুম যাও যাও আমি মরমু উত্তরবঙ্গে গনে বড় এলাকায় গনে এটা রেল আবো রে লাইয়া যখন আপনার উহুটা দিব চক্কের মিনিটে আমরা আধার হয়ে যাবে আপনি ঘড়ি থাকবে এখানে মাথা থাকবে দূর ওমুরা কুত্তায় খেয়াল দিবে আমরা বউ আপনার চিন আমি ও বাবা না মরব না আমি বাবা না মর করতে না কে এরা চাকরি মারি কি কি দেহারবেন চাকরি মারি কি নুয়া দেয়ারেন তাহলে আমি বিয়ে করা কি কি বলি তুই কি বলি আমারই মেয়েরে বিয়ে করা স্যার তুই যার আমার চিতে হুয়া সব জায়গায় এই যে হ্যাঁ যা বলে মে পাশে ছাড়ি ভেঙে গুটাইছি তাই আমার চাকরি হইতাইছে না এই যে দেখেন এই দেখছেন শিক্ষিত তো আপনি এই যে দেখেন नकल पारा जी ना मरि गापाइना मरमु पुरान दरी जुदी सीरा पड़ी पड़े तो गिर बांगो गरीब माइसरे
দশটা রেহার দেন, দশ বিশটা রেহার দেন, তোলাহারি নেয় আতুর মানুষ, প্রতিবন্ধী। শুনেন, আমিও কামাই করা হারি নেই দেখে মরবার নিকা বাড়াইছি। আপনি ভিক্ষা চাইতেছেন, আমি ভিক্ষা পামু কনে। হ্যাঁ, মরবার চাইতেছেন, আত্মহত্যা করবেন? ওই আমার চাচা গো, আপনি যদি নিজে হাতে মরেন, আপনি গুনায় টানাবো না, আপনি তো দোযোগে যাবে। তাই আপনি নিজে হাতে মরেন না, আমার কলজার টুকরা, আমার জানের জান, ওর সে আমার দশটা দেখা দেন। আমার কাছে শুনেন, আমার কাছে বিশটা দেয়া, আমার কাছে চালান আছে। হ্যাঁ, আমি এই বিশটা দেওয়া দেয় না, ওই মরবার নিকা চাইছি। আপনার গলাটা বহাবেন, দেখবেন তো উত্তরবঙ্গে গনে বর্ডার এলাকায় গনে একটা রেল আবো, রেল লাইয়া যখন আপনার উপরটা দিব চক্কের মিনিটে আপনি আধার হয়ে যাবে। আপনি যদি ফাঁস নুইয়া মরেন, নাচ কাড়া করে নিব, আতাইলা ফাতাইলাকে আপনার বুড়ি বাই করে রাখবো। আবার যদি ফাঁস নন, ঘিস খান, তাহলে আপনার ঋণে ফাড়াবো, ফাড়িয়ে মজক টজক নিব, চোখ খুইলা চোখ আটকে দিব। আমি তো কোনো ফিলে শান্তি নাই, ওই মরাই বলো একবার ডুবে। না 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 বাবাজি, আমি এবার মরা মরবো না, আমি বিষ খাই মরবো। সহজ মরা এই পাগেলও তো বোঝে না রে, আপনি বিষ খাবেন তাই না? বিষ খাইলেন আপনি মরলেন না, জানা জানি হাসপাতালে নিল, আপনি বালোয়া গেলেন, গা তাইলে তৈল না, ফাঁস নবেন, গাছের ডাল ভেঙ্গে পড়া হারে, দড়ি ছিঁড়াও পড়া হারে। আর যদি আটকে যান গা, আপনার জিবলা বাইরে বই তাহানি আবার পাইখা নাও কইরা দিবার পারে, কি একটা ধুর গন্ধ ছুইরা যাবো গা। দেন রিস্টারে দেন জগ, আমি আমি আমার মরাই মরমু, আমি এত কলিন মরা মরবার নিকে চাই না, আমার বাম্মু তো মনমুনি, এটা তোমার কথা আমার না গো। কি ফাজিল লোক গো, আপনি তো মরবেন না, আরো বৈরাতের গুতা খাবেন, আরো আমার নোকসান হয়ে গেল গা। আর খালাম মা, বাইর যদি একটা ছেড়া লুঙ্গি থাকে দিয়ে রাগ করেন না, আমরা তো কোথায় কোথায় খালি রাগ করেন, বড় গাছ থাকলে জুহি দিবই, ওটা নিয়ে চিন্তা করেন যাবো না তাই না? বিয়া তো দিবেন, তাহলে বিয়া যদি দেন তাহলে এরা চাকরি মারি কি কি দিয়ে হারবেন, চাকরি মারি কি নুয়া দিয়ে হারেন, তাহলে আমি বিয়ে করা গরিব মানুষ দেখে আমার মারেন, এটা একটা কাম করলেন, আমার মান সম্মান গেল গা। এই যে দেখো দেখো।
no. এই যে দেখছ? এই দাওসা তুমি দেখো। দাও। নো 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 নো। তুমি তো গিতেছ দাও বলে আমি পাশে দেখো। এতে দাও। আমি মুরুখ হয়ে বুঝবো। দাও বলে না নাকি পাশ। এই! আকি। কথাটা যা কই একটু মাই ভাজে বেকায়ো। কি কি গেছি? তুমি ফকির মানুষ দেখে তোমার এবা করে কথা কবার ভাই। হ্যাঁ? তুমি যে এই যে এমএ পাশ করছো এটা কি আমরা জানি না বইতে কি তাই এমএ পাশ আবার ভিক্ষা করো। হ্যাঁ? চাকরি নিয়ে হারো না। শিক্ষিত তো ভিক্ষা করো কে চাকরি করে খাই হারো না। আরে হলেন। শিক্ষিত দিয়ে ভিক্ষা করে খাই। সন্ত্রাসী করে খাই না। চুরি দিয়ে হাতি করে না। বদামি করে খাই না। বুঝছেন? ডন্ট গ্রাবিস জানি কথা কা। তোমার ডন্ট গ্রাবিস কই গেল মা। এটা কি কইলে রে? এটা কইলে তোমার মত এখন ধরবো চলো যাই। হ্যাঁ? করি এই যে একটা চাকরি লিগে ঘুরলাম কোথাও একটা চাকরি পাইলাম না এদিকে বাড়ি তো যাওয়ার কথা ছিল রে শরীফ দোস্ত ইমদাদুল্লাহ হ্যাঁ তুই এনে বসে রইছ একা আর কইস না ঢাকার শহর দিয়ে গাজীপুর দিয়ে মেলা জায়গাতে ঘুরলাম একটা চাকরির খুবই দরকার এখনো তুই চাকরি পাস নাই না জেনেই যাই খালি কয় কর্ম খালি নাই আসলে কি শরীফ দোস্ত আমি খুব কষ্টের মাঝে একটা চাকরি পাইছি ছোট মোড় এক চাকরি তুই চেষ্টায় থাক চাকরি হবে আল্লাহর রহমত হবে চাকরি কষ্ট কিন্তু এদিকে তো আমার ফু চলতেছে না একটা টাকা নাই কি দে কি করি উদারে খিদাই বাসতাছি না এখন ভাবতাছি এই সার্টিফিকেটটা বেচাই কিছু খাই তাছাড়া আর বদতাই দেন গো বাবাজি দশটা দিয়ে দেন গো হ্যাঁ বাবা আমি নিজেই খাবার বাড়তাছি না কি আমার ভিক্ষা দিবি দিবি আমি না দেই প্যান্ট শার্ট পরুই না ও নো প্যান্ট শার্ট পরুই না দেখলি তোর মনে হয় না যে টাকা আছে কারণ আমাকে ভিতরে যে চাপা কষ্ট লেবারা কইরা এই যে ঘুরতে আছি একটা চাকরি পাই না কোনো টিয়া বসা নাই ভাই আমার কাছে আছে এই সার্টিফিকেটটা এটা নিয়ে আমার 20 টাকা হাত দেন আমি খাইয়া তো জীবনটা বাঁচাই ধরেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নন এটা কি ভাষার সার্টিফিকেট এটা হলো ম্যাট্রিক পাসের সার্টিফিকেট হ্যাঁ কি কইলে ম্যাট্রিক পাস হ্যাঁ আমনে যে কথা কোন গো এই যে ডাবল এম পাসের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি তাই আমার চাকরি হইতাছে না এই যে দেখেন এই দেখছেন শিক্ষিত তো আপনি এই যে দেখেন এই যে পড়ে দেখেন এই যে দেখেন দেখছেন ডাবল এম পাস তাই তো চাকরি ওনা দিয়ে ভিক্ষা করতেছি আপনি ডাবল এম পাস করছেন তারপর ভিক্ষা করতেছেন ভিক্ষা করতেছি চাকরি পাই না এখন তারা করে এখন রাখবো ভিক্ষা করতেছি করতে করতে হঠাৎ চাকরি পাওয়া হারি তো এত ঘুরা বাদ দিয়ে আপনি ওর সে কাজ করে খান গে বড় মোড়ো চালান যায় হেরা চালান গে নয় ঠিক করছেন আপনি হ্যাঁ আপনি যে জ্ঞান আমার খুলে দিলেন আমি হুদা হুদি এই সার্টিফিকেট নিয়ে চাকরি পিছু দুনো দাম নাই কাম করতে থাকেন মুরো কামাই হইলো চাকরি হইলো হবো না হলি না হবো পজাবো না চাকরি হবো তবে আপনি আমার নিয়ে দোয়া করেন আমি জানি কোনো রকম কাম কাজ করে জানি খাবার বাড়ি আপনি আমার নিয়ে দোয়া করেন দোয়া তো করি রে ভাই নিজে চাকরি হয় না চাকরির নিগে দোয়া করে হাম না ধরে আমার জন্য একটু দোয়া করেন আচ্ছা কাম করেন গা অরো চালান গিয়া ঠিক আছে যাই তো একটা কাম কাজ করে খাইকে আচ্ছা জানি বাচ্চা জানি আমার খালি ক্ষতি নাই না 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 আচ্ছা জানি জানি গা এই হনন হনন আরে ভাই আমিও এক সুমত্র খিদে কষ্ট করছি খিদার সুরে নাগাই থাকতে যদি পেটে ব্যথা পাইছি পরে পাই ছেড়েছে নুবার পানিটা কোথায় না বিজ্ঞান হয়েছে পাইছে পাইছে যে আপনার না খিদা রাখছে ধরেন আপনি 20 টাকা খাই আনেন ধরেন 25 টাকা নেন 25 টাকা নিয়ে যান যান 25 টাকা হোটেল বইয়া পুরি বিড়ি খাই যান 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 শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ তো বুঝি আমি জানেন যান যান খান গে ভিক্ষা দেন না গোদিকে গাড়ি দিয়ে পোলাইছে সালার ইডিয়েট জানি কোথা গান গাড়ি ছাড়িয়ে গেলি বড় লোক না মানুষ আপনারা মরবার গেলেন
এবলেন কে আমি মরি নাই কে কে মরা জায়গায় মরবার নি গতে হেরে এবারে কষ্ট এটা নাকি ও না রে মরলাম না বাদ দি এলে না কাম করলেন মরতেন একবার মইরা দেখতেন যে কি রকম থাকে মরার চাইছিলাম খালি ওই মরাটা আলু বেবাইকে মরার দেখে ওই লোক আসি করেন হে বৃষ্টি কো কোন বৃষ্টি এ বৃষ্টি যা সাল হে ইউ কোনে জানি আর আইছে আর আগে আউ বৃষ্টি হবে না দেন থাকে দিদি নাই 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 মোল না দেন বাতে দেন আর আইবাজো না না আইবাজো আ না আমি বাতে যাব মুকি আচ্ছা আপনি তাহলে এখন কোনে যাবেন কোনে যাব আর বাতে যাবার ভরতাইছি না মরবারও পারলাম না এখন আমি কমি যাব কি কইরা খাব দূর কি কইরা খাবেন হেইলা চিন্তা করতেছেন হনেন আপনি আমার নগে থাকেন মনে করেন যে ডেইলি আপনারে 500 450 350 করে দিব তাহলে তো আপনি ডেইলি 500 টাকা করে দিবেন 500 তো বেশি হবে কত দিন তাহলে আমি রাজি ঢাকা শহরে যখন জাম বাজে ভীষণ তো একটা হেরো হবে নাই গাড়ি 2-3 ঘন্টা দামে থাকে খালি আমরা এক মাসের গাড়িতে গাড়িতে যাই ভিক্ষা করি আচ্ছা তাহলে আমি না গামি ভিক্ষা করি আমি রাজি তাহলে আজকে এখন শুরু করুন আচ্ছা আমরা কি ছোট্ট মোটা দুই একবার গজল করেন আমি গজল কোহারি না ও হি কি নাই তো এ গুনার বোঝা মাথায় নেই কান্তে যে কোন যে বোঝা মাথায় নেই কান্তে মাতা।